ব্যঞ্জন ধ্বনির আরেকটি মজার নিয়ম নিয়ে আলোচনা করবো। একটু দেখো কি বলা হয়েছে, আমরা যদি সন্ধি বিচ্ছেদ যে শব্দগুলো করা আছে আমরা একটু যদি খেয়াল করি, দেখো সংযোগ, সংযোগ যোগ, সংযোগ, সংরাগ, সংযোগ রাগ, সংরাগ, সংবরণ, সংযোগ বরণ, সংবরণ, সংবর, সংযোগ বর, সংবর, সংসার, সংযোগ সার, সর্বংসহা, সর্বম যোগ সহা, সর্বংশ। এটিকে আমরা যদি খুব সহজ করে বলি, দেখো যদি অনুস্বারযুক্ত শব্দের ক্ষেত্রে তোমরা দেখবা, অনুস্বারযুক্ত শব্দের ক্ষেত্রে সন্ধি যখন তুমি সন্ধি বিচ্ছেদ নির্ণয় করছো তখন অনুস্বরের জায়গায় ম যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। অনুস্বরের জায়গায় কী যোগ করলে হয়ে যাচ্ছে? অনুস্বরের জায়গায় ম যোগ করলেই হয়ে যাচ্ছে। বাট উদাহরণটি দেখো কী লেখা আছে, যদি আগে ম, আবার বলছে যদি আগে ম এবং পরে যদি অন্তস্থ ব্যঞ্জন, অন্তস্থ ব্যঞ্জন কোনটা? অন্তস্থ জ, র, ল, ব, এগুলো কিংবা উস্বধ্বনি, উস্বধ্বনি কি দন্তস্য, মূর্ধন্যস্য এবং তালবৎস্য থাকে, তাহলে ওই ম, ম সন্ধিতে কিসে পরিণত হবে? সন্ধিতে পরিণত হবে অনুস্বার। কিসে পরিণত হবে? অনুস্বার। যেমন এই উদাহরণগুলো তোমাদেরকে আমি একটু আগে বললাম, যেমন ধরো এখানে ম রয়েছে, এখানে কি রয়েছে? ব রয়েছে। অর্থাৎ আমরা যদি বলি ময়ের পর যদি অন্তঃস্থ ব থাকে তাহলে ময়ের জায়গায় কী হবে? অনুস্বার হবে। এরপর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু আমরা একটু আরেকটু তোমরা মনোযোগ দাও, কী বলা হয়েছে দেখো, আগে যদি চ বর্গের কোনো ধ্বনি থাকে, আমি আবার বলছি আগে যদি চ বর্গের কোনো ধ্বনি থাকে এবং পরে যদি দন্তন্য ধ্বনি থাকে তাহলে এই দন্তন্য, এই দন্তন্য সন্ধির ক্ষেত্রে কী হয়ে যায়? ইয় হয়ে যায়। কী হয়ে যায়? ইয় হয়ে যায়। দেখো চ যোগ ন সমান সমান কি? চয়, বর্গীয় জ যোগ দন্তন্য সেটা হচ্ছে কি? জয়। তাহলে দেখো যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো ব্যাখ্যা করলে আমরা এই রুলসটি পেয়ে যাচ্ছি। এরপর তোমরা খেয়াল করে দেখো, এরপর দেখো আগে যদি মূর্ধন্যস্য, দেখো কী বলা আছে, আগে যদি মূর্ধন্যস্য এবং এরপরে যদি ত বা থ থাকে তাহলে কী হবে? ত স্থানে কী হচ্ছে? ট। ত স্থানে কী হচ্ছে? ট। এবং থ স্থানে কী হচ্ছে? ঠ। তাহলে আমরা দেখি যে মূর্ধন্যস্য প্লাস ত সমান সমান হচ্ছে কি? মূর্ধন্যস্য ট। যেমন আমি যদি বলি যে বৃষ্টি, তাহলে দেখো বৃষ্টি, বৃষ যোক্তি সেটি হচ্ছে কি? বৃষ্টি। অর্থাৎ এখানে মূর্ধন্যস্য যোগ ত সমান সমান কী হয়ে গেল? মূর্ধন্যস্য ট। এরপর দেখো আমি যদি বলি যে মূর্ধন্যস্য যোগ থ সমান সমান কী হয়ে যাচ্ছে? মূর্ধন্যস্য ঠ। অর্থাৎ যেমন আমি যদি বলি যে ষষ্ঠ, সন্ধি বিচ্ছেদ করলে কী দাঁড়াচ্ছে? যে ষষ্ঠ যোগ থ, অর্থাৎ মূর্ধন্যস্য এরপরে কি? থ। তাহলে মূর্ধন্যস্য এবং থ যদি হয় তাহলে কী হচ্ছে? মূর্ধন্যস্য এবং থ মিলে কী হচ্ছে? মূর্ধন্যস্য ছ। এই রুলসটি অনেক সহজ কিন্তু তোমরা একটু একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। এরপর যে উদাহরণটি আমরা আলোচনা করবো, দেখো কী বলা হয়েছে, আগে যদি ধ কিংবা ভ, ধ কিংবা ভ কিংবা হ এবং এর পরে যদি ত, দেখো তাহলে ধর পরে যদি ত থাকে তাহলে কী হচ্ছে? দ প্লাস ধ। ভয়ের পর যদি ত হচ্ছে তাহলে কী হচ্ছে? ব প্লাস ধ। হয়ের পর যদি ত থাকে তাহলে গ প্লাস ধ। উদাহরণগুলো একটু খেয়াল করে দেখো, তাহলে কী হচ্ছে, আগে যদি ধ ভ কিংবা হ থাকে, অর্থাৎ আগে যদি ধ ভ কিংবা হ থাকে, আবার বলছি আগে যদি হ ভ কিংবা হ থাকে এবং পরে যদি কী থাকে? ত থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে? ধ প্লাস ত, এর স্থল হবে কি? দয় ধ, দয় ধ। ভ প্লাস ত, ভ প্লাস ত, এর স্থলে কী হবে? বয় ধ, বয় ধ। এরপর দেখো হ প্লাস ত, হ প্লাস ত, এর স্থলে কী হবে? গয় ধ, গয় ধ। হয়েছে কি না? হয়েছে। উদাহরণগুলো একটু খেয়াল করো, উদাহরণগুলো খেয়াল করলে খুবই খুবই মজার বিষয়গুলো। বাট কথা হচ্ছে কি, এই মজাটা তোমাকে নিতে হবে, যদি না নিতে পারো তাহলে আসলে খুব কঠিন মনে হবে। আমি আগেও তোমাদেরকে বলেছি যখন তুমি রুলস থেকে বের করবা তখনও মজা, যখন ভেঙে বের করবা তখনও মজা। দেখো আমরা বলছিলাম যে কি, লব্ধ, তাহলে কি দেখো?
ব এবং শেষে কি ধ, তাহলে ব এ ধ কোথায় হয় একটু দেখো। তাহলে যদি ভ এবং ত থাকে অর্থাৎ সন্নিহিত ধ্বনি দুটি কি হবে, একটা হচ্ছে ভ আর একটা হচ্ছে কি ত, এই ভ এবং ত থাকলে তাহলে উভয় মিলে কি হচ্ছে বয়ধ। যেমন ধরো দুগ্ধ, তাহলে কি হচ্ছে বাবা দেখো, তাহলে দুগ্ধ গ এবং কি ধ, গয়ধ কখন হবে যখন আমাদের হ কিংবা ত থাকবে অর্থাৎ হ দুঃ, তাহলে এখানে হ ধ্বনি এর সাথে কি যুক্ত হয়েছে ত ধ্বনি, তাহলে হর সাথে যদি ত থাকে তাহলে উভয় মিলে কি হচ্ছে গয়ধ। তাহলে এই উদাহরণটি দেখলেই আমরা এই বিষয়টি বুঝতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখো ব্যঞ্জন সন্ধির যে নিয়মিত যে নিয়মগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি, এখন আলোচনা করব নিপাত্য নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এটি তোমাদেরকে আমি আগেও বলেছি যে নিপাত্য নিষিদ্ধ সন্ধিগুলো তোমরা বেশি করে মনোযোগ দিবে, কেননা নিপাত্য নিষিদ্ধ এবং বিশেষ নিয়মগুলো বেশি বেশি পরীক্ষায় আসে। যেমন ধরো নিপাত্য ব্যঞ্জন সন্ধি কোনগুলো, বনস্পতি, বৃহস্পতি, পরস্পর, তস্কর, হিংস্র, গোষ্পদ, একাদশ, ষোড়শ, মনীষা, আশ্চর্য, আশপথ, শরৎচন্দ্র, হরিশ্চন্দ্র, পতঞ্জলি, দুলোক, নাব্য এবং গব্য। একটু খেয়াল করে দেখো এই যে উদাহরণ কয়েকটি এখানে দেখানো হয়েছে, এই উদাহরণ কয়েকটি যদি তোমরা খুব ভালো করে পড়ো এবং এর মধ্যে থেকে প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই। বিগত বছরগুলোর প্রশ্নের আলোকেই কিন্তু এই স্লাইডগুলো তোমাদের তৈরি করা হয়েছে। এখন দেখো যদি মনে না থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ দাও, আমি তোমাদের মজার একটি গল্প বলছি। তাহলে এই গল্পটি যদি তোমাদের মনে থাকে নিপাত্য নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধিটি তোমাদের মনে রাখা অনেক সহজ। এখন আমরা যদি এইভাবে মনে রাখি, দেখো বনস্পতি এবং বৃহস্পতি এরা পরস্পর দুই ভাই, এরা পরস্পর কি দুই ভাই, এদের পেশা কি, এরা হচ্ছে তস্কর। তস্কর শব্দের অর্থ হচ্ছে কি চোর, তস্কর শব্দের অর্থ হচ্ছে কি চোর, আর তস্কর শব্দের বিপরীত শব্দটি হচ্ছে সাধু। একটু খেয়াল করো এরা কেমন তস্কর, এরা হচ্ছে হিংস্র তস্কর। এরা কি চুরি করে, এরা হচ্ছে গোষ্পদ চুরি করে, গোষ্পদ, গোষ্পদ শব্দের অর্থ হচ্ছে গরুর পা, এরা গরুর পা চুরি করে। প্রত্যেক দিন ছোট ভাই চুরি করে একাদশ, এগারোটি গরুর পা, আর বড় ভাই চুরি করে কয়টি গরুর পা, ষোড়শ, ১৬টি গরুর পা। এটি একতা কে দেখে ফেলে, এটি একতা দেখে ফেলে তোমাদের বান্ধবী মনীষা, কে দেখে ফেলে মনীষা, এটি হচ্ছে আশপদের মনীষা, অনেক আদরের মনীষা, আহ্লাদের মনীষা। মনীষা দেখে কি হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হওয়ারই কথা, এতদিন শুনলাম গরু চুরি হয়, আজকে শুনছি গরুর পা চুরি হয়, আসাদ স্যার বলছে গরুর পা চুরি হয়, এবং প্রসঙ্গ তো আমরা দেখলাম আমাদের বান্ধবী মনীষা এটি নিজে দেখে ফেললো এবং এটি দেখে সে কি হলো আশ্চর্য হয়ে গেল। সে তো ছোট মানুষ, সে এটির কোনো শাস্তি বা বিচার তো সে করতে পারবে না। তখন সে কি করলো, তখন সে ওই সমাজের তিনজন পণ্ডিত ব্যক্তি, একজন হচ্ছে শরৎচন্দ্র, একজন হচ্ছে হরিশ্চন্দ্র, একজন হচ্ছে পতঞ্জলি, তাদেরকে বিচার দিল। তখন তারা বললো এদের বিচার হবে, বাট কোথায় বিচার হবে, দুলোকে, দুলোক শব্দের অর্থ হচ্ছে কি পরকাল, দুলোক শব্দের অর্থ হচ্ছে কি পরকাল, কোথায় বিচার হবে, পরকালে বিচার হবে। এখন কথা হচ্ছে এগুলো তোমাদের সবগুলোই মনে থাকবে, কিন্তু এই নাম তিনটি তোমাদের মনে রাখে একটু কষ্টকর হবে। এই নাম তিনটি তোমরা একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, শরৎচন্দ্র, হরিশ্চন্দ্র এবং পতঞ্জলি, খুব খুব মনোযোগ দিয়ে তোমরা এগুলো পড়বা। আশা করি নিপাত্য নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো তোমাদের জন্য এখন মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যাবে। তোমরা এই গল্পটি মনে রাখলেই নিপাত্য নিষিদ্ধ স্বরসন্ধিটি তোমাদের মনে রাখা অনেক সহজ। এরপর দেখো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ এগুলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, এবং বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধিগুলো তোমাদের মনে রাখার আমি উপায় শেখাচ্ছি। একটু খেয়াল করে দেখো, উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, পরিষ্কার, পরিষ্কৃত। তোমরা যদি এইভাবে মনে রাখো, দেখো উত্থান, উত্থাপন একসাথে পড়ো, উত্থান, উত্থাপন আমার সাথে পড়ো, উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, এই তিনটে একসাথে পড়বা, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি। এরপর এই দুটি একসাথে পড়বা, পরিষ্কার, পরিষ্কৃত, পরিষ্কার, পরিষ্কৃত। তাহলে দেখো উত্থান, উত্থাপন, সংস্কার, সংস্কৃত, সংস্কৃতি, পরিষ্কার, পরিষ্কৃত। সন্ধি বিচ্ছেদটা দেখো, উদ্যোগ, স্থান, উত্থান, উদ্যোগ, স্থাপন, উত্থাপন, সংযোগকার, সংস্কার, সংযোগকৃত, সংস্কৃত,
সংযোগকৃতি সংস্কৃতি এই তিনটি কিন্তু তোমরা একটু আগে দেখো আমরা যে রুলসটি পড়িয়েছিলাম যে অনুস্বরের জায়গায় অনুস্বরের জায়গায় ম বসিয়ে দাও অনুস্বরের জায়গায় ম বসিয়ে দাও অনুস্বরের জায়গায় ম বসিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আচ্ছা আর আমরা দেখব আমরা যখন বিসর্গ সন্ধি পড়ব তখনও দেখব আমরা এখানে বাট এখানে দেখো মূর্ধন্য স্ব উঠে যাবে আর জাস্ট পরিযোগকার পরিষ্কৃত পরিযোগকৃত পরিষ্কৃত একদমই সহজ কিছু উদাহরণ একদমই সহজ উদাহরণ আমরা আশা করি একটু যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমরা এই অংশটিও বুঝতে পারবো ওকে ধন্যবাদ